আমার দ্বিতীয় আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইবো, যে আইটিতে চাকরি পেতে কতটা সুবিধে বা অসুবিধের সম্মুখীন হতে হয় যারা নতুন অ্যাপ্লাই করছে? আচ্ছা, যারা নতুন অ্যাপ্লাই করছে, প্রথমত আমি সুবিধা দেখো, সুবিধা তো আমি প্রথমে যাই, এন্ডলেস অফ মানি ইউ ক্যান গেট, ঠিক আছে, এন্ডলেস অফ মানি, লাইক আপনার সিটিসি বা যেটা আছে সেটার কোনো, আপনি যদি ভালো করে পারফর্ম করেন, এমন না যে আপনাকে ওই দেড় বছর পরেই ইনক্রিমেন্ট হবে, 6 মান্থ পরে ইউ ক্যান গেট দ্য অ্যাপ্রাইজাল অ্যান্ড গেট এনাফ মানি, লাইক আপনার প্যাকেজ বেড়ে যেতে পারে। লাইক আমি আজকে আমি প্রথম যখন শুরু করেছিলাম, ইট ওয়াজ স্টার্টিং স্যালারি, আমি বলবো না, কিন্তু এখন আমি যে স্যালারিটা পাচ্ছি, ইটস লাইক গুড টু গো টু বিয়ার আ ফ্যামিলি, আই ক্যান অনেস্টলি সে দ্যাট। তো সেই মুহূর্তে তো সুবিধা হচ্ছে তোমার, এবং সব থেকে বড় কথা, এই সেক্টরে গ্রো করার অনেক চান্সেস আছে। আচ্ছা, গ্রো যে কোনো মুহূর্তে গ্রো করার চান্সেস আছে। এবার যেটার অসুবিধা, এখনকার দিনে আমি আমরা দেখতেই পাচ্ছি যে আমি কোনো কিছুকেই আমি নিয়ে ওই বিতর্কে আমি যেতে চাই না, গভর্নমেন্ট সার্ভিস বেটার না প্রাইভেট সার্ভিস বেটার, কিন্তু এখনকার দিনে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট গভর্নমেন্ট সার্ভিসেস আর লেস ইন দ্য মার্কেট, নেই, রিক্রুটমেন্ট হচ্ছে না, বিকজ আমি ওখান থেকে এখানে এসেছি। তো আই নো, আমি অ্যাজ আ পার্সন, আমি কোনো রাজনৈতিক বা অন্য কিছু ভাবনা চিন্তা আমি বলছি না, আমি অ্যাজ আ পার্সন যে প্রবলেম ফেস করেছি যে গভর্নমেন্ট সার্ভিস বাজারে নেই, তো আমাদের বিতর্ক কিছু সুযোগ বা পথ আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। কেউ আমাদের মানে তোরে, মানে কি বলবো, তোরে এসে বলবে না যে দিস ইজ ইউর জব, এই চাকরিটা আপনার, কেউ বলবে না। বা আমার ফ্যামিলিতে, আমি মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি, কেউ আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে এসে বলবে না যে তোমার এটা দরকার এটা দরকার, আমাদের দরকার আমাদের নিজেদেরই করে নিতে হবে, ঠিক আছে। এটা আমার টোটালি যে আমাকে কেউ চাকরি দেবে না, আমাকে চাকরি খুঁজে নিতে হবে। তার জন্য কি করতে হবে, সব থেকে যেটা অসুবিধা, আমরা যারা নতুন, যারা ফ্রেশার্স, যারা এক্সপিরিয়েন্স তারা তো জানে বিভিন্ন কিভাবে যেতে হয়, যারা ফ্রেশার্স আমি তাদের জন্য বলবো যে তারা জানে না কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা একটা মেইন জিনিস, কিভাবে এই সেক্টরে আসতে হয়। তো আমি বলবো যে দেয়ার আর টু ওয়েবসাইট, সবাই নাম শুনেছে, একটা হচ্ছে নকরি, একটা হচ্ছে লিঙ্কডইন, সবাই নাম শুনেছে। তো লিঙ্কডইনে বিভিন্ন একটা সিভি বানাতে হবে, রেজিউমে বানাতে হবে নিজে, যেখানে সিভিটা আমি বলবো না যে অ্যাজ এ এইচআর, আমি বলবো যারা ওই 2 পাতা 3 পাতা সিভি বানায়, ট্রাস্ট মি, ইট ইজ নট ওয়ার্থ ইট, কেউ দেখে না, কেউ পড়ে না আপনাদের ওই 2 থেকে 3 পাতা সিভি, মেক ইট কনসাইজ, 1 পাতা সিভি করুন, 1 পাতা সিভি করে সেখানে নিজের এডুকেশনাল ডিটেলস, কোয়ালিফিকেশন, কি কি এক্সপিরিয়েন্স আছে, কি আর প্রেশার হলে তো এক্সপিরিয়েন্স এর কোনো জায়গা নেই, সেখানে উই ক্যান অ্যাড লাইক ফাস্ট লার্নার, গুড কমিউনিকেশন ইন ইংলিশ, ফাস্ট লার্নার, গুড কমিউনিকেশন, লাইক ক্যান হ্যান্ডেল এনি হার্ড ওয়ার্কিং, লাইক এনি চ্যালেঞ্জ। সো এরকম কি পয়েন্টস আমরা সিভিতে দিতে পারি, তারপর সিভিটা আমরা লিঙ্কডইন এবং নকরিতে আমরা আপলোড করব। তাতে কি হবে, নকরিতে আপলোড করলে তাহলে রিক্রুটাররা যারা ফ্রেশার্স হায়ারিং করে সেগুলো আপনাদের সিভিটাকে দেখতে পাবে, সিভিটাকে দেখে আপনাকে কল করবে, আর আপনাকে এবং আপনি জব পেতে পারেন, এটা একটা সুবিধা। আর সিভিটাকে আমি, এটা আমার নিজস্ব কিছু ট্রিক্স আমি বলবো, সিভিটাকে, সিভি না নকরির সিভি অনেক নিচে চলে যায়। হ্যাঁ, সাপোজ ধরুন আমি আজকে আপলোড করলাম সিভিটা, আজ থেকে 1 সপ্তাহ পর যে রিক্রুটাররা অ্যাভেলেবেল আছে নকরিতে, তারা আপনার সিভিটাকে দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না, কারণ অনেক নিচে চলে গেছে সিভিটা। সেটা তার জন্য কি করতে হবে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে নিজের সিভির কিছু একটা পয়েন্ট ডিলিট করতে হবে, ডিলিট করে তারপরে আবার সেই জিনিসটা লিখতে হবে, লিখে আপলোড করুন। তাতে কি হবে, আপনার সিভিটা আবার নতুন করে রি আপলোড হচ্ছে, উপরে চলে আসছে, সো দ্যাট রিক্রুটার ক্যান সি ইওর সিভি প্রপারলি, ঠিক আছে। আর সেকেন্ডলি আরেকটা উপায়, বিভিন্ন জব সার্চ করতে হবে, লাইক আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতে চান, সাপোজ ধরুন এইচআর এ পজিশনে অ্যাপ্লাই করতে চান, এইচআর হিসেবে টাইপ করুন, টাইপ করে নিচে লোকেশনটা টাইপ করুন,
দিয়ে এবার সব বা এমএনসি এইচআর জবস বলে টাইপ করুন, সব পরপর করে জবস গুলো আপনার বেরিয়ে যাবে সেখানে। বিশ্বাস করুন অন্তত যদি আপনি 500টা জব ডেসক্রিপশন ঘাটেন অন্তত 10টা এইচআর এর নাম্বার আপনি পাবেনই পাবেন, স্পেশালি এমএনসি তে পাবেনই পাবেন। 10টাই তারা ডিসক্লোজ করে দেয় অলরেডি তাদের নাম্বার, তাদের ফোন করুন। ইভেন আমি আমার এইচসিএল এর জব ওইভাবেই পেয়েছি, অন্তত আমি আমি পাগলের মতো খুঁজতাম অ্যাকচুয়ালি, খুঁজে দেন আমি তাকে কল করি, যে আর কি আমার ম্যানেজার ছিল তাকে কল করি, তারপরে ফোন হয়, তারপরে ইন্টারভিউ স্কেডিউল হয়। আর সেকেন্ডলি এটা এগুলো হচ্ছে করতে পারি, ইজ আর দ্য প্রসেস। অসুবিধা এগুলোই আমরা ফেস করি যে কিভাবে আমরা প্রসেসটা জানি না, আমাদের সেই প্রসেসটা জানতে হবে। লিঙ্কডইনে বিভিন্ন এইচআর দের পিং করুন, কানেকশন রিকোয়েস্ট পাঠান এবং তারা যখন দেখতে পাবে তখন আপনাদের যদি তাদের সত্যি রিকোয়ারমেন্ট থাকে তারা কানেক্ট করে দেবে। এবং তাদের পার্সোনালি পিং করুন যে এরকম আমি জব খুঁজছি, আপনাদের কি কোনো জব আছে, তারা অবশ্যই হেল্প করবে। তো এইভাবে আমরা নিজেদের কানেক্টিভিটিটাকে বাড়াতে পারি। না, এই মুহূর্তে কিন্তু আপনি একটা খুব সুন্দর একটা টিপস বললেন, এটা কিন্তু অনেকেই জানে না যে এই যে মানে কেন নিচে চলে যাচ্ছে সিভিটা, এই বিষয়ে যে আপনি যেটা বললেন যে মাঝে মাঝে প্রত্যেক দিন সকালে উঠে নিজের একটা সিভির নিজেকে একটা জিনিস এডিট করুন এবং সেটাকে আবার রিআপলোড করুন, তাহলে কিন্তু সেটা ওপর দিকে চলে যাবে এবং এটা এইচআর নোটিস করতে পারবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং আমরা এটা কখনোই জানতাম না, এটা কিন্তু একটা নতুন জিনিস আমরা আপনার কাছ থেকে শিখতে পারলাম, জানতে পারলাম, এবং যারা দর্শক কিন্তু তাদের এটা উপকার হবে। কথা বলবো রাইট আছে, লাইক IBM, HCL, TCS, Cognizant, Wipro, এদের বিভিন্ন ক্যারিয়ার অপশন থাকে, ক্যারিয়ার ওয়েবসাইট থাকে। তো ওয়েবসাইটে গিয়ে নিজের সেখানে নিজেদের নিজেদের ডকুমেন্টস আপলোড করুন, নিজেদের লাইক সেখানে অ্যাপ্লাই করুন জব পোর্টাল থেকে, সেখানে ডাইরেক্ট ওয়েবসাইট থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি তারা সেখানে, তাহলে কোম্পানিতে ডাইরেক্ট রিকোয়ারমেন্ট হয়। আমি পরবর্তী আপনার কাছে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে, ধরুন রিক্রুটমেন্টও হয়ে গেল, আমরা ধরুন সিলেক্টেডও হয়ে গেলাম, এবারে কাজের ক্ষেত্রে প্রথম প্রথম একজন ফ্রেশারের আইটি সেক্টরে কাজ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? দেখুন, সমস্যা বলতে গেলে আপনাকে ভেবেই নিতে হবে যে এখানে আমি কাজ করতে এসেছি, তো আমাকে কাজটা এইভাবেই করতে হবে, আমাকে কাজটা শিখতে হবে। ফ্রেশার যারা নতুন, যারা এক্সপিরিয়েন্স, তাদের কথা আলাদা, তারা তাদের আলাদা, কিন্তু আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফ্রেশার্সদের টোটালি ট্রেনিং হয় 6 মান্থস, দেয়ার ইজ এ প্রোবেশনারি পিরিয়ড আছে, সেটা হচ্ছে 6 মান্থস প্রোবেশনারি পিরিয়ড আছে, তার মধ্যে 3 মান্থস অলরেডি ট্রেনিং হয়। ইউ উইল বি গিভেন প্রপার ট্রেনিং, যেই প্রসেসেই থাকবেন প্রপার, কোন কোম্পানি মানে যে সে এক্সপিরিয়েন্স হোক কি কোনো ফ্রেশার্স হোক, কোনো কোম্পানি প্রপার ট্রেনিং ছাড়া আপনাকে ফ্লোরে নামাবে না, মানে আপনাকে কাজ করতে নামাবে না। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, দুটো জিনিস, তিনটে জিনিস মাথায় রাখতে হবে আইটি তে কাজ করতে গেলে। প্রথম থেকেই যারা করতে চান এইভাবে এখানে এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, আমি বলবো যে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি স্মার্ট, ভেরি ভেরি স্মার্ট। অ্যান্ড সেকেন্ডলি কমিউনিকেশন স্কিল, লাইক ইংলিশ অ্যান্ড হিন্দি যেন একদম ফোটের আগায় থাকে, কারণ ইট ইজ দ্য রিকোয়ারমেন্ট। ইংলিশটাকে খুব ভালো করে চস্ত করতে হবে, ইংলিশ ছাড়া এই ইন্ডাস্ট্রিতে আসাটা আমি বলবো না যে অনেক আছে, বাট একটু টাফ, অনেকটাই টাফ, বিকজ সবকিছু ইংলিশেই কমিউনিকেট হয়। যদি আর ফ্রেশার্স ইন্টারভিউতে আমি আরেকটা টিপস দিতে চাইবো, যে ফ্রেশার্স ইন্টারভিউতে একটা একটা হয় এইচআর ডিসকাশন, সেকেন্ড হয় অপারেশন রাউন্ড, যেখানে আপনাকে যদি ফ্রেশার হয়, আমি সবকিছুই জানি, আপনাকে কোনো টপিক দেওয়া হবে, সেই টপিকের উপর বলবে যে 10 মিনিট বা 5 মিনিট বলতে শুরু করুন ইংলিশে, সেখানে বা ইন্ট্রোডাকশন বলুন, কোনো টপিকের উপর বলতে বলুন, আপনার ফ্যামিলি সম্বন্ধে বলতে বলুন, স্মার্টলি বলে যান। বিশ্বাস করুন আপনি যদি ভুল গ্রামাটিক্যাল মিস্টেক করেন না, দে উইল নট চেক, দে উইল অনলি চেক ইওর ফ্লুয়েন্সি, আপনি কত স্মার্টলি, কত মানে গড়গড় করে ইংলিশটা, মানে কতটা কনফিডেন্সলি বলতে পারছে, একটা একটা কতটা কনফিডেন্সলি সে বলতে পারছে, মানে কতটা কনফিডেন্ট নিজের প্রতি। আমার আমার
মনে আছে আমি একটা মেয়েকে আমার পাশে কলিগ ছিল, তো আমরা ফ্রেশার্স হায়ারিং এ তখন ছিলাম, তো ইন্টারভিউ চলছিল, তো আমি শুনছিলাম আর কি কল, তো বলা হয়েছিল যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিছু বলতে বলা হয়েছিল তাকে, ঠিক আছে। তো সেই মেয়েটি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে না বলে চাইল্ড লেবার নিয়ে বলতে শুরু করেছে, চাইল্ড লেবার নিয়ে সামথিং বলতে শুরু করেছে, এবার মানে গার্ল চাইল্ড লেবার, ঠিক আছে, এই নিয়ে বলতে শুরু করেছে এবং টোটালি ডিফারেন্ট টপিক নিয়ে সে মেয়েটা 10 মিনিট ধরে বলে গেছে। 10 মিনিট ধরে বলে যাওয়ার পর দেন উই ডিসাইডেড না একে নেবো। কেন নেবো? কারণ এ ভুল টপিকে বললেও সে ওর কনফিডেন্স লেভেল, ওর অ্যাকিউরেসি, ওর সবকিছু রিয়েলি লাইটেড, এর জন্য লেটস হায়ার হিম, লেটস হায়ার, এরকম টাইপের ব্যাপার। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, যাই বলুন কিন্তু সেটাকে কনফিডেন্টলি বলুন। ইউ শুড নট বি এ ফিয়ার অফ দ্য স্টেজ, কোনোদিনও স্টেজ বা পারফরম্যান্স সম্বন্ধে কোনোদিনও ভয় পাওয়া দ্বারা বাঘ ভাল্লুক না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম একদম, মানে প্রথমত এইভাবে নিজেকে কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি রাখতে হবে, এবং একটা ইংলিশ বা যে সাবজেক্টটা তুমি কাজ করছো মানে ইংলিশের উপর একটা ফ্লুয়েন্সি দরকার। ইংলিশের উপর ফ্লুয়েন্সি অ্যাকুরেসি দুটোই দরকার, খুবই তারা, বিকজ এটা খুবই চেক করে ওরা। আমি আরেকটা কথা আপনার কাছে একটু জানতে চাইবো যে বর্তমানে এই আইটি ইন্ডাস্ট্রিতে একজন এইচআর এবং আগেও আপনি একজন আইটি কর্মী ছিলেন, কতটা সমস্যার সম্মুখীন হতে হবে, টিকে থাকা কতটা শক্ত, টিকে থাকা কতটা শক্ত? দেখুন, দেয়ার উইল বি কম্পিটিশন, দেয়ার উইল বি কম্পিটিশন। সাপোজ সিলেকশন হয়ে গেল, আপনি চলে আসলেন, কত তাড়াতাড়ি আপনি প্রসেসটাকে গ্র্যাপ করতে পারছেন না সেটার উপর ডিপেন্ড করবে। দেখুন, কাজ সবাই করে, টু বি ভেরি অনেস্ট, কাজ সবাই করে, কিন্তু ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 58, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অফ 58, দেয়ার উইল বি ফিউ মানে পজিশন, হু উইল গেট দ্য পজিশন অফ ভিপি, অ্যাসিস্ট্যান্ট ভিপি, ভাইস প্রেসিডেন্ট, ওই পজিশন সবাই কিন্তু পাবে না, জব কিন্তু সবাই করে। অনেকে ছেড়ে যায়, চাপ নিতে পারে না, ছেড়ে দিতে যায় যে এত চাপ আমি নিতে পারছি না, চাপ আপনাকে নিতেই হবে। চাপটা নেবার জন্য কি করতে, ভালো করে কাজটা জানতে হবে, কি কি কাজ করছি আমি, কিভাবে কাজ করছি, এই কাজগুলো আমাদের ঠিকঠাক করে জানতে হবে। তো সমস্যার সম্মুখীন, আর আমি বলবো যে পলিটিক্স আছে অনেক, যে দেয়ার আর সো মেনি পলিটিক্স, এইসব সমস্যার সম্মুখীন, বাট এইসব সমস্যা কোনো সমস্যাই না যদি আপনি আপনার জায়গায় ঠিক থাকেন, কাজটা যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে কোনো সমস্যাই নেই। ইউ লাভ দ্য ওয়ার্ক, অ্যাকচুয়ালি রিয়েলি আই এম লাভিং মাই ওয়ার্ক, সো দ্যাট আই এম হিয়ার, আই এম নট হিয়ার ফর মানি। হ্যাঁ, মানে যারা আর কি টাকা কামানোর জন্য যে কোনো জায়গায় যায়, মানে টাকা কামানোটা যদি মূল লক্ষ্য হয়, সেখান থেকে যদি টাকা কামানোটা বড় হয়, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে অসুবিধে হবে। মানে প্রথমে কাজটাকে ভালো করতে, ভালোবাসতে হবে, কামাবে, বিশ্বাস করুন আপনি জাস্ট কাজটা জানুন কিভাবে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় ম্যানেজার বা সুপারভাইজারকে বলুন, ম্যানেজারকে জিজ্ঞেস করুন এটা আমি বুঝতে পারছি না, এন্ড ট্রাস্ট মি দে আর রিয়েলি হেল্পফুল, তারা আপনাকে মানে আপনি আপনার শিফট টাইমিং এর পরে আপনি কল করুন যে এই জিনিসটা না আমার বুঝতে অসুবিধা হচ্ছে তাই আমি কাজ করতে পারছি না, এইভাবে যদি কেউ বলে কে বারণ করবে আপনাকে? কিন্তু আপনি যদি ভাবেন আমার 10টা থেকে 5টা অবধি তার বাইরে আমি কাজ করব না, আমি বুঝতে পারছি না, তাও আমি কাজ, আমাকে তো শিখতে হবে না জিনিসটা, সে জিনিস বা সে চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার আপনার মানসিকতাটা রাখতে, তাহলেই আপনি, আর টু বি ভেরি অনেস্ট আমিও এখনো পুরোপুরি, আমি ভেরি নিউ জয়নার এখানে, আমি 23rd June জয়েন করেছি, আই এম ইন মাই ট্রেনিং পিরিয়ড, বাট যেদিনকে আমি গেছি সেদিন থেকে আমি কাজ করছি, আমার কনসিকিউটিভলি ট্রেনিং ও চলছে, কাজও চলছে, বিকজ আই নো দ্য প্রসেস এন্ড আই এম, আমি আমার অনেক কিছু শেখার আছে, আই ওয়ান্ট টু লার্ন মোর। তো এই জিনিসটা যে কোনো মুহূর্তে আপনাকে শিখতে হবে বা শেখার মানসিকতাটা রাখতে হবে, তাহলে আপনার, আর আপনি যদি কাজ জানেন তাহলে আপনার টাকার অভাব কোনো দিনই হবে না।